আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত বন্ধুরা এইস এম আরিফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি যেই বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করেছি তো এই বিষয়টা হচ্ছে বন্ধুরা জিমেলে ফটো কিভাবে সেভ করবেন ফটো অ্যান্ড ভিডিও তো বন্ধুরা যারা স্মার্টফোন ইউজ করেন আশা করি সকলেরই একটি করে জিমেল অ্যাকাউন্ট আছে কারণ জিমেল অ্যাকাউন্ট ছাড়া স্মার্টফোন পুরোপুরি অপূর্ণ তো বন্ধুরা না অবশ্যই আপনার জিমেলের যেই ইমেল অ্যাড্রেসটা অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা প্রথমে আপনার গুগল ড্রাইভ যে সফটওয়্যারটি আছে এটা ওপেন করে নিন তো বন্ধুরা একটা কথা বলে নিচ্ছি এখানে একটু সেটিংস পরিবর্তনের ব্যাপার স্যাপার আছে তো বন্ধুরা এখানে থ্রি ডটে চলে যান যাওয়ার পরে সেটিংস সেটিংসে যাওয়ার পরে এখানে নিচে আসার পরে দেখবেন এখানে ট্রান্সফার ফোর অনলি ওভার ওয়াইফাই ডাটা এটা অন করা থাকে তো যদি আপনি ওয়াইফাইয়ের আওতায় থাকেন এটা অন থাকবে আর যদি আপনি মোবাইল ডাটা দিয়ে এটা সেভ করতে চান তো এটা অফ করে দিন তো আমি এটা অফ করে দিলাম কারণ আমার মোবাইল ডাটা তো বন্ধুরা এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস চিহ্ন প্লাস চিনে তো ক্লিক করার পরে দেখবেন ফোল্ডার ফোল্ডার তৈরি করতে পারবেন সরাসরি আপলোড করতে পারবেন তো আমরা এখন একটা ফোল্ডার তৈরি কিনে নিলাম যে কোনো একটা ফোল্ডার এখানে ফোল্ডারটা আমরা ক্যারেট দিলাম তো বন্ধুরা ফোল্ডারটা তৈরি হয়ে গেছে ফোল্ডারটা ওপেন করলাম ওপেন করার পরে আবারও এলাকা চিহ্ন আপলোড তো বন্ধুরা আপলোডের পরে আমি এখানে একটা স্ক্রিনশট আপলোড করে নিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটি আপলোড হচ্ছে আপলোডিং তো বন্ধুরা একটু সময় লাগবে হ্যাঁ আপলোডিং পুরোপুরি কমপ্লিট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটি পুরোপুরি আপলোড হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন এটার ড্রাইভে এখন আমি এই যে স্ক্রিনশটটা আনছি আমার এই ফোল্ডারে এটা আছে তো আমি যদি চাইতাম বাইরেও যদি আমি আনতে চাই তাও আনা যাবে এখানে চাইলে আপনি ফোল্ডার তৈরি করে সেভ করতে পারবেন বা বাইরেও সেভ করতে পারবেন এটা এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও আমি সেভ করে নিয়েছি যে দেখতে পাচ্ছেন একটা ভিডিও তো বন্ধুরা এখানে আপনি ভিডিও এবং পিকচার সব কিছুই সেভ করতে পারবেন খুব সহজে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার এক মিনিট ড্রাইভে যে কোনো ভিডিও এবং পিকচার সেভ করাও সহজ ডিলিট করাও সহজ আমি এখানে সিলেক্ট করে এই দুইটা একটা পিকচার একটা ভিডিও ডিলিট করে দিলাম তো ডিলিট হয়ে গেল তো বন্ধুরা আপনার ফোনটির যে জিমেল অ্যাকাউন্ট আছে ওই জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করে আপনি এই পিকচারগুলো সেভ করতে পারবেন তো বন্ধুরা অনেক সময় দেখা গেল আপনার ফোনটি হারাই গেলে দেখা গেল পিকচারগুলো আপনি নষ্ট হয়ে গেলে বা কোনো পিকচার ডিলিট হয়ে গেল আপনার প্রয়োজনীয় অনেক পিকচারই থাকতে পারে যেই পিকচারগুলো আপনার খুবই দরকারি আপনার গার্লফ্রেন্ড থেকে শুরু করে আত্মীয় স্বজনের পিকচার যাই হোক না কেন আপনি চাইলেই কিন্তু সেভ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি অল্পতেই শেষ করলাম তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটু লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে আপনার কোনো উপকার হয়েছে কিনা তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আলাইকুম